নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। আজকের বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করে দিই, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন, শুধু চলে যাবেন না। আর একটা কথা বলি আপনাদের সাথে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলবেন, তার কারণে বিশ্বাস করি আপনি আমার আপনজন। চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে আর্তনাদ, সেই আর্তনাদের মধ্যেও ঘুরে বেড়াচ্ছে বহু গুজব। সেই গুজবের মধ্যে একের পর এক গুজব আমাদের সামনে আসছে, আমরা চেষ্টা করছি সেগুলো সত্যতা নিয়ে আসার। অনেক ইউটিউবার, অনেক চ্যানেল যারা বসে আছেন, তারা প্রত্যেকে এক এক ধরনের গুজবকে স্প্রেড করার বা সেই গুজবগুলোকে ফেক না অরিজিনাল বলার চেষ্টা করে যাচ্ছেন, সাধু প্রয়াস। কিন্তু যে জিনিসটা নিয়ে কেউ বলছেন না সেটা হচ্ছে এই পরিকল্পনাটা কিসের জন্যে। পরিকল্পনাটা একটাই, সেটা হচ্ছে যে কোনো প্রকারে, মানে যেন তেন প্রকারেণ ভারতীয় জনতা পার্টি বা বিজেপি করা কর্মীগুলোর মনোবল ভেঙে দেওয়া। একের পর এক অভিযোগ আসছে, মানে একের পর এক উড়ো খবর আসছে আর কি। প্রথম খবর এলো কি, মুকুল রায় দল ছেড়ে দিচ্ছেন। তার সঙ্গে কী যোগ হলো, তিনি কথা বলেছেন, তিনি ওই গেট দিয়ে বেরোচ্ছিলেন, তিনি এই গেট দিয়ে বেরোচ্ছেন, তার সঙ্গে জল্পনা, তিনি চুপ করে থাকার কথা বলেছেন, বিভিন্ন লোক বিভিন্নভাবে তাকে বিশ্লেষণ করে দিলেন। কী লক্ষ্য হচ্ছে, চটকদারি খবরে টিআরপি বাড়ানো, মানে বড়ো বড়ো চ্যানেল বড়ো বড়ো চিন্তা আর কি। ছোটোখাটো চ্যানেল ছোটোখাটো চিন্তা, ওরা আমরা যারা আছি তারা চেষ্টা করি সে সত্যিটা সামনে নিয়ে আসা। তো মুকুল রায় গতকাল আমার যে ভিডিওটা দেখেছিলেন, তারপরে মুকুল রায় পরশু দিন ছিল ওটা, মুকুল রায় তারপরেই কিন্তু বিবৃতি দিয়েছিলেন যে তিনি টুইট করে জানিয়েছেন যে তিনি দলেরই থাকছেন। অর্থাৎ তিনিও বুঝেছিলেন যে যেভাবে রুটি দেওয়া হচ্ছে মানে মনোবল ভেঙে দেওয়া। আমি আপনাদের বারংবার বলেছিলাম যেটা যতটা পারি সত্যি খবরটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। আরেকটা প্রশ্ন উঠে গেছে, সেখানে হচ্ছে রাজীব ব্যানার্জি কী করছেন, রাজীব ব্যানার্জি ছেড়ে দিচ্ছেন দল, রাজীব ব্যানার্জি অমুক করছেন, রাজীব ব্যানার্জি তমুক করছেন। এবার আমি আপনাদের বলি, প্রথমে বলেছিলাম রাজীব ব্যানার্জি কেন আসবে বলেছিলাম, শুভেন্দু অধিকারী কেন আসবে বলেছিলাম, পরবর্তী ক্ষেত্রে তারা এসছেন। এখন আমি বলছি রাজীব ব্যানার্জি কখনোই তৃণমূলে ফিরে যাবেন না। রাজীব ব্যানার্জিকে অনেকে চেনেন না বলে অনেক কথা বলেন। রাজীব ব্যানার্জি প্রসঙ্গ নিয়ে আমার একটা ভিডিও থাকবে, পুরো দেখে নেবেন, তারপর আপনি বুঝবেন রাজীব ব্যানার্জিটা কী। তার চরিত্রহানি করা, সব কিছু করা, সব কিছুই করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু অ্যাকচুয়ালি মানুষটা কী সেটা নিয়ে আমার একটা ভিডিও থাকবে, দেখে নেবেন। তারপরে আপনাদের কাছে জলবত তরলং হয়ে যাবে যে রাজীব ব্যানার্জি তৃণমূলে যাবেন না সিপিএমে যাবেন না কংগ্রেসে যাবেন নাকি বিজেপিতেই থাকবেন। এর পরবর্তী যে প্রশ্নটা সকলকে নাড়া দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে। দেখুন, এখনও পর্যন্ত এই গুজবটা আপনারা কেউ অনেকে শুনেছেন, অনেকে শোনেননি, অর্থাৎ মিডিয়া একটা হাইপ হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি আপনাদের, যাতে আগে থেকে ঘাবড়ে যাবেন না। পরিষ্কার সত্যি কথা হচ্ছে দিলীপ ঘোষ কি সরে যাচ্ছেন বিজেপির এই ফলাফলের জন্য, মানে বিজেপির যে পরাজয়। প্রথম কথা বলি, বিজেপির কোনো পরাজয় এখানে হয়নি। 73 থেকে 77টা সিট পাওয়া এটা পরাজয় না, হ্যাঁ 200 আসন না পাওয়া সেটা পরাজয়। অর্থাৎ আপনি কোন দিক দিয়ে দেখছেন সেটা বিচার করতে হবে। বিজেপির এই যে সার্বিকভাবে ভরাডুবি, তার পেছনে যেরকম সাংগঠনিক ত্রুটি আছে, সেই সাংগঠনিক ত্রুটির জন্য দায় করা যেতে পারে দিলীপ ঘোষকে নয়, দায় করা যেতে পারে সংগঠন সাধারণ সম্পাদককে। নির্বাচনের ক্ষেত্রে কী হয়েছে সেটা নিয়ে অন্য কাউকে দায় করা যেতে পারে, কিন্তু এই দায় করা, দোষ স্বীকার করা, দোষ দিয়ে দেওয়া, দোষ করা, এই সমস্ত ব্যাপারের মধ্যে নেই। কারণ এই যে ভোটটা হয়েছে, এই ভোটের ওপর পুরোটা কন্ট্রোলে ছিল প্রায় বাইরের, অর্থাৎ রাজ্যের বিজেপির কন্ট্রোলের বাইরে ছিল। তারা রেকমেন্ডেশন হয়তো করেছে, কিন্তু বাকিটা পুরোটাই দেখেছিল রাজ্যের বাইরে, অর্থাৎ যাকে বলা যায় কেন্দ্রীয় স্তর থেকে। কেন্দ্রীয় স্তর থেকে দেখার ফলে রাজ্যে সাধারণ সম্পাদক, মানে সংগঠক বা সাধারণ সম্পাদক যারা আছেন বা সভাপতি যিনি আছেন, তাদের ঘাড়ে ততটা দোষ চাপে না, কিন্তু তারা যতটা পেরেছেন ততটা হয়তো করেছেন, মানে তারা যে সিলেকশন দিয়েছেন তার মধ্যে যদি খামতি থাকে সেটা অন্য প্রশ্ন, সেটা অভ্যন্তরীণ ব্যাপার, সেটা আমরা জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে দিলীপ ঘোষকে কি তাহলে সরানো হবে, দিলীপ ঘোষ কি সরে যাচ্ছেন। প্রথম কথা হচ্ছে দিলীপ ঘোষকে সরানো হবে এটা ভ্রান্ত ধারণা, এটা ভুল, কিন্তু দিলীপ ঘোষকে সরবেন এটা ঠিক। কথাটা কীরকম মনে হলো না আমি এবার ভেঙে বলে দিচ্ছি। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি মানেই হচ্ছে এমনই একটা দল যেটা সাংগঠনিক ক্যাডার বেস দল, তার সংগঠনের কতগুলো নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে পড়ে দিলীপ ঘোষকে এবার হয়তো যেতে হবে দল, মানে পদ ছেড়ে সভাপতির পদটা তাকে ছাড়তে হবে। স্বাভাবিক নিয়মে একজন সভাপতি সর্বোচ্চ 6 বছর থাকতে পারেন, সবচেয়ে বেশি তিনি থাকতে পারেন 6 বছর, অর্থাৎ 2 টার্মস, 3 বছর 3 বছর করে, তারপরে আর তিনি থাকতে পারেন না। এটা আপনারা কেন্দ্রীয় যিনি সভাপতি ছিলেন অমিত শাহজি তার বেলাও দেখেছেন, আর দিলীপ ঘোষের বেলাও একই হবে, রাহুল সিনহার বেলাও একই হয়েছিল, প্রত্যেকের বেলা এটা হবে। দিলীপ ঘোষকে হয়তো আগেই সরানো হতো ভোটের আগে, কিন্তু ভোটটার জন্য সরানো হয়নি, অর্থাৎ দিলীপ ঘোষের যে সরানোর জায়গাটা, তার যে
সময়সীমা মানে তার যে কার্যকারী সীমা সেটা প্রায় কাছাকাছি চলে এসছে। উনি 2015 ক্ষমতায় এসেছিলেন, 2021 তার ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে, কাজেই স্বাভাবিকভাবেই তিনি চলে যাবেন, অর্থাৎ স্বাভাবিক নিয়মে তার পদ চলে যাবে, সভাপতি পদ থেকে তিনি সরে যাবেন। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি সরানো হচ্ছে? না, সবার মিলিত চাপ, সম্মিলিত চাপ, সবার টুইট করা, তথাগত রায় লেখা, সমস্ত কিছু নিয়ে কি দিলীপ ঘোষকে তাহলে সরিয়ে দেওয়া হলো? অর্থাৎ পুরো গ্রাম বাংলার বুকে যাকে দেখে অনেকে লোক উঠে এসেছিল, অর্থাৎ দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষকে কি সরিয়ে দেওয়া হচ্ছে এই জন্যে? এটা সর্বৈব মিথ্যে কথা। দিলীপ ঘোষের উত্থান বা দিলীপ ঘোষের আশা এবং দিলীপ ঘোষের এই কার্যক্রম, এটা যদি আপনারা একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে দিলীপ ঘোষ ঠিক কোথা থেকে এসেছেন, কীভাবে এসেছেন। দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা কী, তিনি কোন পাস, কী পাস, সেই পাস, এ পাস, ধ পাস, না কী পাস, সে পাস নিয়ে আমি যাচ্ছি। তিনি কী? তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে উঠে এসেছেন, একজন স্বয়ংসেবক, প্রচারক। সে প্রচারকের হাতে দায়িত্ব দেওয়া হয় 2015 শেষের দিকে, মানে প্রথম দিকটা। কী দায়িত্ব দেওয়া হয়? তাকে দেওয়া হয় সংগঠনে একটা দায়িত্ব, সম্পাদক, সাধারণ সম্পাদক। সেখান থেকে তিনি উঠে আসেন কোথায়? সেখান থেকে উঠে আসেন তিনি সভাপতি পদে। কার জায়গায় আসেন? না, রাহুল সিনহার জায়গায়। আসার পরে তিনি কী করেন? আসার পরে তিনি করেন ঝোড়ো আন্দোলন, যে আন্দোলনটা স্তিমিত হয়ে গেছিল অনেক সময়, সেই ঝোড়ো আন্দোলনকে তিনি নিয়ে আসেন। এবং তিনি যেগুলো করেন তার মধ্যে ছিল যে 30 নভেম্বর, অর্থাৎ 30 নভেম্বর একটা প্রোগ্রাম হতো, এটা রাহুল সিনহা করেছিলেন, যে ব্রিগেড সমাবেশ কখনো ছিল রানী রাসমণি রোডে, কখনো ছিল ভিক্টোরিয়া হাউসের সামনে, এইগুলো আমরা দেখেছিলাম 30 নভেম্বর। সেই 30 নভেম্বরটাকে তিনি তুলে দেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আন্দোলন করেন। তার কিছু বিতর্কিত মন্তব্য আছে, যেমন হচ্ছে তিনি এসেই বলেছিলেন পুরনো পাতা খসে গিয়ে নতুন পাতা ঘোষণার ব্যাপার আছে, এইসব কথা তিনি বলেছেন। বিতর্ক বারবার তার সঙ্গে ঘুরেছে এবং দলের মধ্যে অনেক লোক তার উপরে রাগও করেছে, কিন্তু আলটিমেটলি দেখা গেছে গ্রাম বাংলা জেগে উঠেছিল দিলীপ ঘোষের এই তার বক্তব্য। দেখুন, মেঠো বক্তব্য, মাঠে ঘাটে বলা বক্তব্য, মাঠে ঘাটে বলা, মাঠে ঘাটে লোককে উদ্বুদ্ধ করা, এটা দিলীপ ঘোষই পেরেছিলেন। মমতা ব্যানার্জির কিন্তু একদম সত্যি কথা বলতে তিনি মাঠে ঘাটের কথা বলেন, তার কথার ভুল হয়, তার কথার ভ্রান্তি হয়, কিন্তু মমতা ব্যানার্জির কথাটা তথাকথিত বুদ্ধিজীবী সমাজ, মানে আমার কথা অনুযায়ী বুদ্ধি বেঁচে খাওয়া শিল্পীরা ধরেন না, কিন্তু ধরা হয় দিলীপ ঘোষের মতো মানুষের কথা। এটাই স্বাভাবিক, কারণ দিলীপ ঘোষের মতো মানুষের ত্রুটি খুঁজে পাওয়া বা খুঁজে বের করার কাজ এই তথাকথিত শিল্পীদের, তো এরা করেছেন, এরা করে গেছেন, কিন্তু সেই দিলীপ ঘোষকে কিন্তু থামানো যায়নি কখনও। তার বিতর্কিত মন্তব্য, আমি বুকে পা দিয়ে রাজনীতি করি, তার বলার ভঙ্গিমা, তার বলে দেওয়া এবং তার বলার মানে বের করা, এই সব নিয়ে নানারকম প্রশ্ন ওঠে। তিনি কী ভুল বলেছেন, কী ঠিক বলেছেন, এগুলো নিয়ে আলাদা প্রশ্ন, কিন্তু তিনি কী করেছিলেন? মাঠে ঘাটে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন এবং মানুষ ভেবেছিল যে পরিবর্তনের কাণ্ডারি হতে পারে দিলীপ ঘোষ। দেখুন, শহুরে সম্প্রদায় বা শহরে যারা থাকেন তাদের ভাবনার মধ্যে দিয়ে কিন্তু গ্রামের লোকেদের ভাবনার কোনো মিল পাবেন না। দেখুন, এই যে ভোটটা দেখলেন বিধানসভা নির্বাচনে, দেখবেন যেখান থেকে ভোটগুলো এসছে, বেশি ভোট এসছে, সবই প্রায় গ্রাম অঞ্চল থেকে, তারা উঠে এসছে, তারা ভোট দিয়েছে, অর্থাৎ তারা চেয়েছে পরিবর্তন। এবং তারা সামনে দেখেছে কাকে? প্রথম সামনে দেখেছে কিন্তু দিলীপ ঘোষকে। একটা কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পেছনে দিলীপ ঘোষ নয়, সবচেয়ে প্রথম হচ্ছে অবদান যদি কারোর থেকে থাকে সেটা হচ্ছে মোদিজির জিতে আসা, অর্থাৎ 2014 নির্বাচন। সেই নির্বাচনে মানুষ উদ্বুদ্ধ হয়েছিল এবং কংগ্রেসের বিরুদ্ধে তারা একজোট হয়ে ভোট দিয়েছিল মোদিজিকে। সেখানে দাঁড়িয়ে বিজেপির উত্থান হয় মোদিকে কেন্দ্র করে এবং পরবর্তী প্রত্যেকটা নির্বাচন কিন্তু মোদি কেন্দ্রিক হয়েছে। অর্থাৎ 2014 পরে 2019 যদি দেখেন তখনও দেখবেন মোদি ঝড় ছিল, অর্থাৎ মোদি ঝড়টাই ফ্যাক্টর। এবং এবারেও যেটা চেষ্টা করা হয়েছিল 2021 মোদি ঝড়কে কাজে লাগানো, কিন্তু সেটা এই রাজ্যে সেভাবে কাজে লাগেনি। তার কারণ হচ্ছে বাংলার বুকে, বাংলার মাটি, বাংলার কথা বলার মানুষের সংখ্যা হয়তো কম ছিল, এটা একটা ফ্যাক্টর হতে পারে। তার হার কী পড়া যায় কিছুর জন্য তা জানি না, কিন্তু দিলীপ ঘোষ যে এবার তার পদ থেকে সরে যাবেন, এটা একদম হচ্ছে সাংগঠনিক নিয়ম অনুযায়ী তিনি সরে যাবেন। এবার প্রশ্ন হচ্ছে তার জায়গায় আসবে কে? তাহলে কি দিলীপ ঘোষের অবদান সবাই ভুলে যাবে? না, ভারতীয় জনতা পার্টিতে যারা যাদের অবদান রয়ে গেছে তাদের অবদান কেউ ভুলতে পারে না। হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে যেরকম হয় না, এখনকার বহু লোকই চেনেন না তপন সিকদার কে ছিলেন, বিষ্ণুকান্ত শাস্ত্রী কী ছিলেন, কে ছিলেন কেউ জানেন না, যেমন জানেন না তথাগত রায় প্রেসিডেন্ট থাকাকালীন কী করেছিলেন, যেমন জানেন না অনেকেই যে অসীম ঘোষ যিনি ছিলেন তিনি ঠিক কোন পর্যায়ে ছিলেন। এনাদের ব্যবহার, এনাদের কথাবার্তা, মাঠে থাকা, মানুষের সঙ্গে কথা বলা এবং মানুষের পাশে মিশে যাওয়া, সুকুমার ব্যানার্জি, তারপর জুলুদা, প্রত্যেককে কাছ থেকে আমার দেখার অভিজ্ঞতা হয়েছিল এবং সেই সুবাদে আমি বলতে পারি এরা প্রত্যেকে ছিল মাটির মানুষ।
সেই মাটির মানুষ মানুষগুলো তাদেরকে মানুষ মনে রেখেছে, কিন্তু এখন নব্য প্রজন্ম যারা এসেছিলেন তারা জানেন না। এরপর শুরু হবে কিন্তু বিজেপির এই যে দিলীপ ঘোষ চলে যাওয়ার পরে কি তাহলে বিজেপি ভেঙে যাবে, প্রশ্ন আসতে পারে, কিন্তু ভাঙবে না। কারণ হচ্ছে বিজেপি এবার হয়তো সাংগঠনিকভাবে মজবুত তৈরি করবে নিজেদের, কারণ সংগঠনের যে নীতি আদর্শ সেগুলোই বর্তমানে যারা এসছেন অনেকেই জানেন না, সেগুলো আস্তে আস্তে সংশোধন করা হবে এবং দেখা হবে। কাজে দিলীপ ঘোষ সাংগঠনিকভাবে যে সিস্টেম আছে সেই সিস্টেমে কিন্তু এবার চলে যাবেন, অর্থাৎ তার পদটা অর্থাৎ সভাপতির পদটা তার ছুলে যাবে এবারে, এটা বাস্তব সত্যি কথা। কিন্তু তাকে নির্বাচনের ফলাফলের জন্য সরানো হলো, এই কথাটা যেন রটানো না হয়। আর দিলীপ ঘোষের সরে যাওয়া আজ কি কাল নয়, যেদিনই হোক কিন্তু এটা হতে বাধ্য এবং 2021 আমরা দেখতে পাবো। আর এটাও ঠিক কথা, দেখতে পাবো সংগঠনকে ঢেলে সাজানো, জেলা থেকে রাজ্য প্রতিটা জায়গায় কিন্তু ঢেলে সাজানো হবে এবার বিজেপিকে, কারণ এই বিজেপি অনেকটাই সাবলীল, এবং এই সাবলীল বিজেপিকে এবারে হাত ছেড়ে দিতে হবে কেন্দ্রকে, কারণ বিজেপি বাংলার বিজেপি বাংলার মতো করেই যাতে উঠে সেটা দেখার উচিত। কারণ বাঘ তার বাচ্চাকে জলে ফেলে দেয় সাঁতার শেখানোর জন্যে, তো এখন বিজেপি যদি বাঘই ধরা হয় বড়, মানে কি বলবো আর কি, কেন্দ্রীয় বিজেপিকে যদি বড় বাঘ ধরা হয় তার বাচ্চা যদি ধরা হয় রাজ্য বিজেপিকে, তাহলে এখন উচিত ছেড়ে দেওয়া জলেতে, কারণ এই জলেতে সাঁতার না শিখলে এই বিজেপি কোনোদিনই উঠে দাঁড়াতে পারবে না। আর সাঁতার না জানা বা এই বিজেপি এই রকম পরিবেশের মধ্যে লড়াই না লড়তে পারলে আগামী দিনে বিজেপি টিকবে না। কাজেই সাংগঠনিকভাবে তৈরি করা তাকে হবে, নিশ্চিন্তে থাকুন, নির্ভাবনায় থাকুন, এবং যারা বিজেপির কর্মীরা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন মনে রাখবেন এই ঝড় থামবেই, আধার কাটবেই, গ্রহণ হলেও সূর্যগ্রহণ দেখে পাখিরা ভাবে যে রাত হয়ে গেল, মানুষ তা ভাবে না, কারণ মানুষ জানে সূর্যগ্রহণটা ক্ষণস্থায়ী, নতুন সকাল আবার আসবে, রাত ক্ষণস্থায়ী, রাত যাবেই, অর্থাৎ রাত্রি কাটার সময় হয়ে এসছে, এবারে হয়তো নতুন সূর্য দেখা যাবে, পরিবর্তনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কিন্তু মানুষ জানি না কী ভাবছে। এটাই ছিল এখনকার বার্তা, পরবর্তী বার্তায় আবার আপনাদের সাথে দেখাবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণে যেন আসি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাস্ক পরুন, ঘরে থাকুন, যতটা দরকার ঘরের মধ্যে থাকুন, ঘরে একদম প্রয়োজনের ছাড়া ঘরের বাইরে বেশি বেরোবেন না। আর একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে স্যানিটাইজার ইউজ করুন এবং সোশ্যাল ডিস্টেন্সিং আবারও বলছি বলবেন না, বলুন ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে চলব। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।